নমস্কার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এক শতক জমিতে চাষ করুন সারা বছরের শাক সবজি তবে বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন এই মডেল চাষ করলে তিন চারজনের একটা পরিবারের জন্য সারা বছর আপনার পছন্দনীয় প্রায় সবগুলো সবজি চাষ করতে পারবেন সম্পূর্ণ বিষমুক্ত ও সম্পূর্ণ নিরাপদভাবে নিরাপদভাবে সারা বছরের সবজিগুলো আমরা দুই সিজনে ভাগ করি গ্রীষ্মকালীন এবং শীতকালীন এই মডেলের চব্বিশ ফিট বাই চব্বিশ ফিট একটা জায়গার দরকার হবে বেডগুলো হবে উত্তর দক্ষিণমুখী বেডের মাঝখানে মাঝখানে নালাগুলো হবে দশ ইঞ্চি চওড়া মোট হবে সাতটা সবজির বেড সবজির বেড থাকবে পাঁচটা মাঝখানে তবে মাঝের পাঁচটা বেড হবে ষোলো ফিট করে লম্বা আর দু ফুট চার ইঞ্চি চওড়া দুই মাথায় মাচাগুলো হবে তিন ফিট চওড়া আর চব্বিশ ফিট লম্বা কোনো সবজি কোন সময়ে কোন সবজি কোন সময়ে কোন স্থানে চাষ করবেন গ্রীষ্মকালীন সবজি পূর্ব দিকের মাছায় একদিকে থাকবে ঝিঙে কাঁকরোল পটল বরবটি মাঝের পাঁচটা বেডের পূর্ব থেকে প্রথম বেডে টমেটো এবং বেগুন দ্বিতীয় বেড়ে মিষ্টি আলু ও কচু তৃতীয় বেডে কাঁচা লঙ্কা মরিচ চতুর্থ বেডে ডাঁটা শাক পাট শাক পঞ্চম বেডের ঢ্যাঁড়স আর পশ্চিম দিকের মাথায় একদিকে মিষ্টি কুমড়ো ও শশা উত্তর দক্ষিণের মাথায় তিনটি করে মোট ছটি পেঁপে গাছ এবং শীতকালীন সবজি পূর্ব দিকের মাছায় একদিকে লাউ আর একদিকে ক্ষীরা মাঝের বেডগুলোর পূর্ব দিক থেকে প্রথম বেডে টমেটো ও বেগুন দ্বিতীয় বেডে মুলা ও গাজর তৃতীয় বেডে কাঁচামরিচ চতুর্থ বেডে লাল শাক ও পালং শাক পঞ্চম বেডে ফুলকপি ও বাঁধাকপি পশ্চিম দিকের মাছায় একদিকে সিম অন্যদিকে উচ্ছে করলা পেঁপে গাছগুলোর গোড়ায় পুদিনা ধনিয়া অবশ্যই জমি চাষাবাদের সময় ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করবেন জৈব কীটনাশক ব্যবহার করবেন রাসায়নিক সার ও কীটনাশক না ব্যবহার করাই ভালো বিষমুক্ত নিরাপদ শাকসবজি খান সুস্থ থাকুন আপনাদেরকে ছবির মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে কোন দিকে কি চাষ করবেন তার ছবি আমি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন